বলা তাসরাবান না খামরান উম্মত রে জীবনে যতদিন বাঁচবে মদ খাবে না মদ মানে কি এটাই এই যে বোতলে পাওয়া যায় বিলাসপুরে দেখেছেন একটা মদের দোকান আছে আমরা সাধারণ পাবলিক মনে করছি যে বোতলে যেই তরল পদার্থ জিনিসটা পাওয়া যায় এটারই নাম মদ না মদ ওই সব পদার্থকে বলা হয় ওই সব জিনিসকে বলা হয় ওই সব বস্তুকে বলা হয় যেই জিনিসটা অল্প খেলে মানুষের সুস্থ মানুষের ব্রেনের চাকা ঘুরে যায় ওটারই নাম হলো মদ আনিকুল ইসলাম জীবনে গুটকা খায়নি একটা গুটকা দেন দেখি মাথা চক্কর মারবে না এটা মদ নয় এটা মদ নয় গুটকা মদ শেখার মদ মধু মদ কিরাঙ্গা মদ বিড়ি মদ সিগারেট মদ খৈনি মদ তাহলে এই সমস্ত জিনিসের ধারে কাছে যাওয়া যাবে না কেন যাবে না আল্লাহর নবী তাও বলেছেন ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন উম্মত রে শোনো মদ এই জন্য খাওয়া যাবে না নেশাদার দ্রব্য এই জন্য খাওয়া যাবে না নেশাদার দ্রব্য হলো সমস্ত পাপের মাথা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা দেহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন মানুষের এই বডির মধ্যে সবচাইতে মেন আপনার নজরে কোনটা বলেন তো হাত পা চোখ নাক কান না মাথা কোনটা মাথা তার মানে মাথা যদি আপনার চলে যায় এই যে মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন এই ব্রেনটা যদি আপনার চলে যায় আপনাকে পাগলা কুত্তার মতো করে ছোট ছোট বাচ্চা পর্যন্ত তাড়বে না তো আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন প্রত্যেকটা খারাপ কাজ করার মাথা হলো এই মদ তার মানে নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট খৈনি তাম্বাকু যত রকমের নেশাদার দ্রব্য আছে সমস্ত কিছু হলো আপনার মদ আর এই মদের ধারে কাছে যাওয়া যাবে না কেন যাবে না যে এই মদই হলো সমস্ত গুনার মাথা জট তো আপনি যদি সমস্ত মাথার মানে গুনার মাথাকে গ্রাস করে নেন তাহলে আপনার দ্বারা পাপের কাজ হবে না আপনি পাপ থেকে বিরত থাকবেন কোনটা পাপের কাজটা হওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এবার মদ পান করলে গুনাহ সহজে করা যায় এখানে একটা বিশাল একটা উদাহরণ দিতাম কিন্তু দিতে পারবো না সময় নাই এক কথাই মদ খাওয়া যাবে না এই হাদিসটা শুনলেন তো কে কে শুনলেন হাত তুলেন কে কে বুঝতে পেরেছেন হাত তুলেন হাত তুলেন লিল্লাহি তাকবীর হাত নামাবেন না লিল্লাহি তাকবীর তাহলে আজ থেকে এই হাদিস শোনার পরে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে ওয়াগনন আল্লাহর ফারিস্তা নাজিল হয়ে আছে আপনাদেরকে বেস্তন করে ধরে আছে আচ্ছা বলুন তো এই হাদিস পড়া শোনার পরে আমরা কে কে আগামী কাল থেকে গুটকা শিখার বিড়ি খৈনি মদ এগুলো খাব ইনশাআল্লাহ এই সব জিনিস ছাড়বো তো ছাড়বো ইনশাআল্লাহ কথা বলুন ছাড়বো যে খান না সে তো খান না যারা খান না তারা তো ঠিকই আছে যারা খান আমি তাদেরকে অপমান করার জন্য শুধু তাদের বলছি না সকলে আর একবার আল্লাহকে হাত দেখান যে আজ থেকে আমরা নিশাদার দ্রব্য থেকে 100 হাত দূরে চলে যাবো ইনশা আল্লাহ এই যে যারা তুললেন না তারা কাল থেকে মদ খাবে বিড়ি খাবে সিগারেট খাবে সব খাবে মানে সব ছাড়তে পারবো মুলি সাহেব বিড়ি ছাড়তে পারবো না আর এই বিড়িতে এমন একটা সুখ আছে যে বিড়ির সুখ সব চাইতে বেশি এরা পায়খানার মধ্যে বসে বসে পায় তাহলে মনে স্যার বিড়ি না খেলে পায়খানা বের হয় না এক শ্রেণীর মানুষ আছে ওই যে ডাব্বাতে গুল পাওয়া যায় যে গুল না ঘুষলে মনে স্যার পায়খানাই বের হয় না ছি 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 আল্লাহর নবীর হাদিস শোনার পরে আপনি মানতে পারছেন না আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কে আছে বলুন একবার শেষবারের মতো ইনশাআল্লাহ নিষেধাজ্ঞ দ্রব্য ছেড়ে দেবো হাত তুলুন দেখি ইনশাআল্লাহ এদেরকে বোঝানো যাবে না অত সহজ নেশা ছেড়ে দেব যাক আমার দায়িত্ব ছিল বলে দেওয়া আপনি শোনার পরে যদি না মানেন আপনার কাজ আপনি করবেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা সেদিন হাসরের মাঠে কোনো বন্ধুকে উপকার করতে পারবে না আজকে বিপদে পড়বেন আপনার বন্ধু 50,000 টাকা দিয়ে বিপদ মুক্ত করে দেবে সেদিন দেখা যাবে কোন বন্ধু আপনাকে পার করবে
ইনশাআল্লাহ মদ খাবো না নেশাদার দ্রব্য পান করবো না চার নম্বর শেষ করে পাঁচ নম্বরে যাচ্ছি আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লান সাকাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা উম্মত রে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে তোমরা গুনাহের কাজে লিপ্ত হয় না আল্লাহর নবী যেই কয়টা উপদেশ দিচ্ছেন প্রত্যেকটা উপদেশে নাবাচক শব্দ ব্যবহার হয়েছে মানে করা যাবে না এই উপদেশগুলো যদি মেনে নিতে পারেন জান্নাতে যেতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে আল্লাহর নবী পাঁচ নম্বরে বলছেন জেনে শুনে তোমরা গুনাহের কাজে লিপ্ত হবে না ছয় নম্বর উপদেশ কি ওয়াইয়াকাল মাসিয়াতা ফাইন্নাবিল মাসিয়াতা হাল্লান সাকাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়াইয়াকাল ফিরার মিন আজ-জাহফি ওয়াইয়াকাল ফিরার মিন আজ-জাহফি ওয়া ইন হালাকান নাস উম্মত রে কুরআনকে বাঁচানোর জন্য যদি তোমাদের যুদ্ধে যেতে হয় খবরদার পিছু পা হটবে না মনে করেন বিলাসপুরের ময়দানে বিশাল বড় একটা হিন্দু মুসলিমেই কুরআন নিয়ে জানো একটা যুদ্ধ চলছে আমরা সকলে যুদ্ধে চলে গেছি আর কাফেরদের মানে হিন্দুদের সংখ্যা এত বেশি হয়েছে যে ওরা সবাই মুসলমান সবাইকে কুচুকাটা করে দিয়েছে এখন আপনি একমাত্র একা যুদ্ধের মাঠে বেঁচে আছেন আপনি মনে করছেন কালীতলার সবাইকে কুচুকাটা করে দিয়েছে টেমরপুরের সবাই কুচুকাটা হয়ে গেছে রাঘবপুরের সবাই কুচুকাটা হয়ে গেছে এই যুদ্ধে হানাফি সাফি প্রেলি হাম্বেলি দেখার সুযোগ নাই সবাই মুসলমান কোরআনের কোরআনকে বাঁচানোর জন্য হানাফি সাইফি আহলে হাদিস যত ফিরকার মুসলিম আছে সবাই হিন্দুদের সঙ্গে এক হয়ে যুদ্ধ করছে কিন্তু সবাইকে মেরে ফেলে দিয়েছে কতাল করে দিয়েছে এখন আপনি একা যুদ্ধের ময়দানে বেঁচে আছেন আপনি বলছেন ও আল্লাহ আমি যদি আজকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাই আমার থেকে বড় বড় বীর বাহাদুরদের শেষ করে দিয়েছে আমি কোন ক্ষেতের মোল আমি কিভাবে বেঁচে থাকবো অতএব চল পালিয়ে যাই আল্লাহর নবী বলছেন ওয়াইন হালাকান নাস যদি তোমাকে হালাক হয়ে যেতে হয় হালাক হয়ে যাও তারপর তুমি ময়দান ছেড়ে পালিয়ে যেও না তুমি শহীদি মৃত্যু বরণ করো তারপর তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালিও না শুনছেন বিশ্বনবীর ভাষাগুলো প্রত্যেকটাতে না তাহলে যুদ্ধের ময়দান থেকে মৃত্যুর ভয়ে পালানো যাবে না লিল্লাহি তাকবীর মৃত্যুর ভয়ে পালানো যাবে না কয় নম্বর হলো কয় নম্বর ছয় নম্বর হলো তারপরে আল্লাহ নবী বলছেন ওয়াইয়া কাল ফিরার মিনাজ জাহফি ওয়াইন হালাকান নাস ওয়াইজা আসাবান নাস মাউতুন আল্লাহর নবীজি বলছেন উম্মত রে তোমার জীবদ্দশায় যদি কোনোদিন মহামারী চলে আসে মারণ রোগ চলে আসে যেই রোগটাতে আক্রান্ত হলে মানুষ আর কোনোদিন বাঁচে না কালীতলায় ওই রোগ চলে এসেছে আর আমি টেমরপুর থেকে কালীতলায় আটকে গেছি কিন্তু টেমরপুরে কোনো রোগ নেই এখন আমি আনিকুল ইসলাম ভাবছি যদি কালীতলা থেকে পালিয়ে না যাই তাহলে তো আমিও ওই রোগে আক্রান্ত হয়ে যাব আমিও মারা যাব কালীতলার সবাই মারা যাচ্ছে আমিও মারা যাব না 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 বন্ধু বিশ্বনবী বলছেন তুমি মৌতের ভয়ে গেরাম ছেড়ে পালিও না ওয়াইজা সাবান নাসে মাউতুন ওয়া আনতা ফিহিম ফাসবুত তুমি ওখানে ধৈর্য ধারণ করে অটল ধৈর্য ধারণ করে তুমি ওখানে বসবাস করো তুমি পালানোর সুযোগ পাবে না করোনা ভাইরাস এলো লকডাউন লাগালো যারা বোম্বেতে আছে কেরালায় আছে আটকে আছে যে যেখানে আছো বাড়ি ফিরতে পাবে না বন্ধুরে আপনার চোখে হয়তো জিনিসটা খারাপ লেগেছে আমার ছেলে আটকে গেছে আসতে পারে না আমার আব্বা কেরালায় কাজ করতে গেছে বাড়ি ফিরতে পারলো না আটকে গেছে আপনি শুধু বারবার সরকারকে গালি দিচ্ছেন
আপনি কোরআন গবেষণা করে জীবনে বাস্তবায়ন করতে পারলেন না, বিশ্বনবীর জীবনে কে জীবনেই গবেষণা করে জীবনে বাস্তবায়ন করতে পারলেন না। এই যে লকডাউন, এটাও এই হাদিসের ভেতর থেকে প্রমাণ পেয়েছে। এই হাদিসকে গবেষণা করে তারা যেন লকডাউন দিয়েছে। বিশ্বনবীর ভাষা, যে যেখানে আছো সেখানে থাকো, এই হাদিসকে কেন্দ্র করে দেখেন লকডাউন হাদিসের সাথে পরিস্থিতি মিলে যাচ্ছে কিনা বলুন। ওখানে অটল ধৈর্য ধারণ করতে হবে যে মরে যাব, ঠিক আছে মরবেন, আপনি যদি এইরকম মারণ রোগ মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যান, বিশ্বনবী বলেছেন শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, বলা যায় না মুখ থেকে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি গত পরশু দিন নারায়ণগঞ্জ ঢাকার একটা আহলে হাদিস মসজিদে নামাজ পড়লাম, তো একটা কথা যেটা আমি বিশেষ করে কয়েকটা মসজিদে বলেছি যে আমিন বলাটা নিয়ে, আমিন আমিন মানে ইমাম সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, ইমাম একটু চুপ থাকবেন, এই সময়টাতে মুক্তাদি পাঠ করবে, এই করে করে পুরো সূরাটা হবে, ওয়ালা জল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম করে ওয়ালা জল্লিন পর্যন্ত পড়ার পরে ইমাম একটু চুপ থাকবে, ইমাম চুপ থাকার পরে মুক্তাদিরা ওটা পড়বেন, ইমাম বলবে এবার আমিন, সঙ্গে সঙ্গে মুক্তাদি আর ফারিস্তা মানে আপনার সঙ্গে ফারিস্তারাও নামাজ পড়ে, তিনজনের আমিন যদি একত্রিত হয়ে যায় মিলে যায়, বিশ্বনবী বলছেন গুফেরার হুমা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বেকার এক বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অথচ এই কথা বলার জন্য আমাকে গালি খেতে হচ্ছে, কি জানিস রে? নারায়ণগঞ্জ ঢাকাতে পরশুদিন মাগরিবের নামাজ আমি পড়ালাম মসজিদে, তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা জল্লিন বলার পরে আমাদের এলাকার হলে আমিনে কোন কোন হয়ে যেত, কিন্তু দেখছি না আমিন আর আসে না। তা আমার তো জানা আছে ওই হাদিস, আমি তখন আবার কিছুক্ষণ পরে মানে আমি যখন আইডিয়া করলাম যে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা জল্লিন এই আয়াতটা মুক্তাদির পড়া হয়ে গেছে, তখন আমি আমিন বলছি, সঙ্গে সঙ্গে সবাই একসাথে আমিন বললো। সুবহানাল্লাহ। এই আমলটা আজ থেকে মসজিদে চালু করুন। বিশ্বনবীর একটা হাদিস, আমিন যদি আপনার তিনজনের সাথে মিলে যায় মানে আপনি ইমাম মুক্তাদি এবং ফারিস্তা তিনজনের আমিন মিলে গেলে আপনার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কথা বলার জন্য আমাকে গাল খেতে হচ্ছে, কি জানিস তুই রে? তো যাক, আমি ওখানে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। তো যাই হোক, কোনো হালাতে গুনাহ করা যাবে না, ময়দান ছাড়ে পালানো যাবে না। তারপরে আল্লাহর নবী বলছেন স্ত্রী পুত্র স্বজন পরিবারকে সুন্দর করে পোশাক আশাক পড়াতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, মাছ মাংস খাওয়াতে পারবে, অথচ এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মাসে একদিন যদি আপনি খুঁজে যান যে 30 দিনের ভেতরে একদিন মাছ মাংস হয়েছে কিনা, ছেলে সন্তান স্ত্রী সবাই তাকিয়ে আছে আব্বা কখন মাংস নিয়ে আসবে তো খেতে পাবো, এরকম কিছু কিছু বাড়িতে হয় না, হয় না? সবাই তাকিয়ে আছে মাসকে মাস মাংস আসে না, মাসকে মাস আপনার কিনা ভালো মন্দ হয় না। আল্লাহ নবী বলছেন না, এটা করা যাবে না। ওয়ান ফিকালা ইয়ালিকা মিন তাওলিকা, তোমাকে স্বার্থ সামর্থ্য অনুযায়ী তোমার যা টাকা পয়সা আছে সেই অনুযায়ী তোমাকে খরচ করতে হবে স্ত্রী পুত্র স্বজনদের উপরে। কাঞ্জুসি যদি করো কিয়ামতের দিন, ছেড়ে দেবো না না সারাংশ টানো মানে শেষের দিকে না আসবো, তাই তো? ঠিক আছে, তো কি বলছিলাম, বলছিলাম যেটা সেটা হলো যে কাঞ্জুসি করে স্ত্রী পুত্রদেরকে এই রকম করতে হবে না, বছরের বছর ঈদ চলে যাচ্ছে নতুন জামা আসে না চিড়া জামা পরে, অথচ দিতে পারবে ওই বাপের টাকা আছে, যদি টাকা নেই আর জেদ করে তাহলে এটা জুলুম হবে, টাকা আছে সব কিছু আছে ভালো মন্দ খেতে পাচ্ছেন না আর স্ত্রী পুত্রকে দিচ্ছেন না। বিশ্বনবী বলছেন না, এটা করা যাবে না, এটা যদি করো হাসরের মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। 9 নম্বর উপদেশ আল্লাহ নবী এবার দিচ্ছেন, ওয়ালা তারফা আনহুম আশাকা আদাবা, ওয়ালা তারফা আনহুম আশাকা আদাবা, তুমি যেমন তোমার পুত্র স্বজনকে ভালোভাবে খেতে দিবে পড়তে দিবে পড়াশোনা করাবে, এটা তোমার যেমন দায়িত্ব কৃপণতা করা যাবে না,
তোমার আরো একটা দায়িত্ব আছে ওয়ালা তারফানহুম আসাকা দাবা খবরদার তোমার হাতে যেন লাঠিটা ছুটে না যায় ওয়ালা তারফানহুম আসাকা দাবা তোমার হাতে শাসনের লাঠি থাকবে স্ত্রীকে ভালোবাসি ভালো খেতে দিচ্ছি ভালো পড়তে দিচ্ছি সন্তানকে ভালোবাসি ভালো পোশাক দিচ্ছি ভালো জায়গায় পড়াচ্ছি কিন্তু শাসনের হাতি লাঠি থাকে শাসনের লাঠি হাতে থাকবে ঠান্ডার সময় ছেলে মেয়েদের পরকিয়া করার খুব সুযোগ হয়েছে ল্যাপের তলায় ঢুকে আর মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলছে সারা রাত চ্যাটিং সারা রাত ভিডিও কলে কথা হচ্ছে আপনি বাবা আপনি দায়িত্ববান পুরুষ আপনাকে দেখতে হবে কালকে মোবাইল এই রহিমা এদিকে আয় তো মোবাইলটা দেখি তোর একটু কল লিস্টটা দেখা কল লিস্টে দেখা যাচ্ছে আনিকুল ইসলামের সাথে সারা রাত কথা হয়েছে আনিকুলটা কে রে বলে আব্বা আমার সাথে পড়াশোনা করে কলেজে একসাথে পড়ি এটা আপনাকে খবর নিতে হবে কলেজে একসাথে পড়ি মানে তার সাথে কথা বলতে হবে তোমাকে চ্যাটিং করতে হবে ভিডিও করে কথা বলতে হবে না এটা হলো আপনার দায়িত্ব এটাই হলো শাসনের লাঠি আল্লাহ নবী এটাকে বুঝিয়েছেন এটাই হলো শাসনের লাঠি আপনাকে শাসন করে আপনার স্ত্রী পুত্র স্বজনকে কি করতে হবে গুনাহের কাজ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে এটা ছিল বিশ্বনবীর 9 নম্বর উপদেশ সর্বশেষ উপদেশ সর্বশেষ উপদেশ সেটা হলো ওয়াইন হিফতুম وَإِنْ فِي قَالَ إِيَّاكَ مِنْ تَوْلِكَ وَلَا تَرْفَعْهُمْ أَسَكَ أَدَبَ وَاخِفْهُمْ فِي اللَّهِ وَاخِفْهُمْ فِي اللَّهِ উম্মতরে তুমি তোমার পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাবে একবার বললেন ভালোভাবে খেতে দিবে পড়তে দিবে আরেকবার বললেন শাসনের লাঠি না ছুটে যায় এবার শাসনের লাঠির সাথে সাথে ব্যবহার করতে হবে কি বেটা তুমি কোনো অন্য বেগানা নারীর সাথে কথা বলিও না বেটা কেন আব্বা বলে এই জন্য যে যদি তুমি এটা করো তোমাকে হাসুরের মাঠে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জাহান্নামের অতল তলে তুমি তলিয়ে যাবে বেটা বেটা অত তুমি মহিলাদের সাথে কথা বলবে না বেটা তুমি যতদিন বাঁচবে তুমি সুদ খাবে না বেটা তুমি নামাজ ছেড়ে দিও না কেন আব্বা নামাজ ছাড়বো না বলে নামাজ না পড়লে বেটা জাহান্নামে যাবি তার মানে আল্লাহ বলছেন তুমি আল্লাহর ভয় দেখাবে জাহান্নামের ভয় দেখাবে এগুলোকে দেখিয়ে তুমি তোমার পরিবার বর্গকে তুমি তোমার সঙ্গের সাথীকে তুমি তোমার বন্ধুকে তোমার সাথীকে সবাইকে আল্লাহর ভয় দেখিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে এতক্ষণ যে হাদিসটা শুনলেন 10 খানা উপদেশ তো 9 খানা উপদেশের মধ্যে যা না আছে সর্বশেষ যে উপদেশ আল্লাহ নবী বললেন ওয়াকিফুম বিল্লাহে আল্লাহর ভয় দেখাবে এর মধ্যে তার থেকে বেশি জিনিস ঢুকে আছে এই 9টার একটাও যদি মানতে না পারি আমি আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলছি এটা আমার আশা যে আপনি যদি আল্লাহর ভয়টাকে অন্তরে ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনার দ্বারাতে আমি মনে করি যে পাপের কাজ হবে বলে আশা করা যায় না কথা বলুন কিনা ঠিক কিনা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে সে কখনো পাপের কাজে লিপ্ত হবে না কারণ পাপ করতে যাওয়ার আগে আগেই ভাববে আল্লাহ এটা নিষেধ করেছে এই পাপটা করলে আমাকে জাহান্নামে ফেলে দাও এই ভয়টা আপনার অন্তরে কাজ করবে অতএব যদি কেউ নিজের মধ্যে আল্লাহর ভয়কে নিয়ে চলে আসতে পারে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা এই 10 খানা উপদেশ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ